আজকে আমাদের ঘরে ঘরে কোরআন, তাই না? মসজিদে মসজিদে কোরআন। আফসোস দর আফসোস যে আমাদের পড়ার সময় নাই, পড়ার একটু সময় নাই, শেখার সময় নাই, এর কোন কদর নাই। মোবাইল ফেসবুক ইন্টারনেট, মোবাইল ফেসবুক ইন্টারনেট, টিভি বিসিআর ওয়ার্কশপ, এর ভিতরে লেগে গেছে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বন্ধুরা, মানুষের সাধ্যের বাহিরে কোনো কাজ না। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ বলেছেন যে মানুষ তার দিলের দিল থেকে কোনো কাজের সংকল্প করে, পরিকল্পনা করে, ওই কাজটা সে শতভাগ বাস্তবায়িত করতে পারে, আল্লাহ তাকে সুযোগ দেয়। কোন মানুষ যদি চায় আমি ডেলি আধা ঘন্টা কোরআন শরীফ পড়ব, আল্লাহ তাকে সুযোগও দিবেন, তার জন্য এটা সম্ভব। আমরা পড়ি না, আমাদের দিলের কোরআনের কদর নাই, কোরআনের ইজ্জত নাই, কোরআনের সম্মান নাই, অথবা ইজ্জত সম্মান আছে, এগুলোর উপরে ভাটা পইরা আছে, ময়লা পইরা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত করি, মোবাইলের ভিতরে মোবাইলের ব্যস্ততাকে কমাই, চার দোকানের ব্যস্ততাকে কমাই, গপসপের ব্যস্ততাকে কমাই, কোরআনের পিছনে সময় দেই, একটু কোরআন নিয়ে বসি। আল্লাহর নবীকে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজা, মুক্তির পথ কি? আল্লাহর নবী বললেন, মুক্তির পথ হলো তিনটা। এক নম্বর হলো আমলিক লিসানাক, নিজের জবানকে কন্ট্রোলে রাখো, নিজের জবানকে কন্ট্রোলে রাখো, কথা প্রয়োজন ছাড়া বইল না, প্রয়োজন ছাড়া জবানের ব্যবহার কইল না, প্রয়োজন ছাড়া জবান খইল না, গুনাহ হবে, পাপ হবে, কাউকে কষ্ট দেবা, কারো গীবত হবে, কারো মিথ্যা হবে, কারো উপরে জুলুম হবে, জবানকে কন্ট্রোল করো। দুই নম্বর বললেন, ওয়ালিয়া সাকা বাইতুকা, তুমি তোমার ঘরকে প্রশস্ত বানাইয়া রাখো, অর্থাৎ প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাইও না, অর্থাৎ ইবাদত বন্দিগির দ্বারা ঘরকে সাজাও, ঘরের ভিতরে থাকো, জিকির করো, তেলাওয়াত করো, বুজুগানে দিনের কিতাব পড়ো, কান্নাকাটি করো, ঘরকে ইবাদত বন্দিগির দ্বারা সাজাও। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন, তাওফিক। একটা সময় বের করি 24 ঘন্টা সময়ের ভিতরে, যে এই সময়টা আমি ঘরের ভিতরে থাকবো, কোরআন পড়বো, জিকির করবো, একটু কান্নাকাটি করবো। আমার বন্ধুরা, আপনার এই জিকির, আপনার এই তেলাওয়াত, আপনার এই কান্নাকাটি, এর আসর আপনার বিবির উপরে পড়বে, আপনার মাসুম মাসুম ছোট ছোট বাচ্চাদের উপরে পড়বে, ওরা নিকার হবে, ঘরের ভিতরে কোরআনে পাক পড়বেন, আল্লাহর রহমত নাজিল হবে, জিন ভূত দূর হবে, এরপরে রিজিকের ভিতরে বরকত হবে, হায়াতের ভিতরে বরকত হবে, অসুস্থতা রোগ ব্যাধি বালা মুসিবত দূর হবে। কোরআনে পাক যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা রহমত নিয়ে নাজিল হয়, সেখানে রহমত নিয়ে আসে। আজকে গজব আর গজব, সারাদিন টিভি আর মোবাইল, টিভি আর মোবাইল, আল্লাহ পাকের আজাব আসবে না, মুসিবত আসবে না, রোগ ব্যাধি ঘরকে আকৃষ্ট করবে না, তো করবে কি? আমরা রহমতের করি কি? আমার ভাইয়েরা, রহমতের কি আছে আমাদের কাছে বলুন তো? আমাদের ছেলেরা মেয়েরা বিবিরা আমাদের কথা শুনে না, না ফারমানি আর না ফারমানি, ঝগড়া জাতি আর ঝগড়া জাতি, ঘরের ভিতরে মহব্বত ভালোবাসার কোনো নাম বলতে কোনো জিনিস নাই, কেন হচ্ছে এই জিনিসগুলো? আমরা কোরআন ছেড়ে দিছি, আল্লাহর রহমত পাওয়ার যে জরিয়া, সবচেয়ে বড় জরিয়া কোরআন, এটা ছেড়ে দিছি, গপসপ তর্ক বিতর্ক দলাদলি এর ভিতরে পইরা আছি। আমার ভাইয়েরা, এই রাস্তা মুক্তির রাস্তা না, এই রাস্তা নাজাতের রাস্তা না, নাজাতের রাস্তা কোরআনের রাস্তা, কোরআনের তেলাওয়াতের রাস্তা, কোরআন ধরার রাস্তা, কোরআন পড়ার রাস্তা, আল্লাহ পাকের মহব্বত হাসিল করার রাস্তা। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলের জীবনে শতভাগ কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্ত তো আমাদের দ্বারা সম্ভব হয় না, হবে না কোরআন নিয়ে বসতে, তবে এই 24 ঘন্টার মধ্যে থেকে 20 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট হলেও কোরআন নিয়ে নিয়মিত আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারা কারা চেষ্টা করবো, সকলে আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন, আমরা যেন রোজানা কিছু সময় কোরআন নিয়ে বসতে পারি, আপনি তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Jazakallah, Jazakallah.